আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর পারুল প্রকাশনীর টার্গেট থেকে ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম স্কুলের সমাধান দেওয়া হবে তো পারুল প্রকাশনীর টার্গেট এই বইটা কেমন সে সম্পর্কে তোমাদের প্রথম জানাই তোমরা প্রত্যেকেই কম বেশি রায় ও মার্টিন বিচিত্রার সঙ্গে পরিচিত তো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রাটা ঠিক যেমন ঠিক একই রকম পারুল প্রকাশনীর টার্গেটের এই প্রশ্ন সংকলন বইটা তোমাদের সমাধান যখন দেওয়া হবে প্রতিটা বিষয়ে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের মত তো এই বইটা কেমন তোমাদের অবশ্য পরবর্তীতে আমি রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রারও সমাধান দেব তো এখন তোমরা লক্ষ্য করো এখানে আমি আজকে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয় ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ফার্স্ট স্কুল আলোচনা করছি তো প্রথম যে এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে আর এই যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ স্কুলের যে প্রশ্নপত্রটা ঠিক এরকমই তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাটা হবে তো প্রথম প্রশ্ন এখানে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে এক নম্বর প্রশ্ন এখানে বলেছে ক্ষমতার মাত্রা হলো ক্ষমতার মাত্রাটা কি হবে এখানে দেখতে পাচ্ছ এ বি সি ডি চারটে অপশান আছে তো এখানে ক্ষমতার মাত্রা যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সি অর্থাৎ এম এল টি দি পাওয়ার টু এবং টি টি পাওয়ার মাইনাস থ্রি কেমন পরবর্তী প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রায় আসে বিভিন্ন স্কুলে এবং তোমরা প্রশ্নবিচিত্রাও যদি ফলো করো সেখানেও দেখতে পাবে এই প্রশ্নটা এবং আমি তোমাদের জন্য বিভিন্ন স্কুল থেকে প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র জোগাড় করেছি সেখানেও দেখেছি যে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন স্কুলে এসেছে প্রশ্নটা কি ওজন বাক্সে বাটখড়াগুলির অনুপাত কি প্রথম আছে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু টু ইস টু থ্রি ইস টু ফোর ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফাইভ এবং ওয়ান ইস টু ফাইভ ইস টু ফাইভ ইস টু টু এখানে উত্তরটা হবে তোমাদের সঠিক যেটা সেটা সি ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফাইভ এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি এই যে দেখতে পাচ্ছ ওজন বাক্সের বাটকড়াগুলির অনুপাত ওয়ান ইস টু টু ইস অনেক সময় কি করে এই যে চারটে উত্তরের মধ্যে এইটাকে উল্টে দেয় অর্থাৎ ফাইভ ইস টু টু ইস টু 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 ওয়ান করে দেয় কেমন এভাবেও উত্তর থাকলে কিন্তু তোমাদেরকে সেখানে অ্যান্সার করতে হবে ফাইভ ইস টু টু ইস টু 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 ওয়ান সেই হিসাবেই সেখানে সঠিক আনসার করে আসতে হবে আরেকটা বিষয় তোমাদের বলি ওজন বাক্সে বাটকারাগুলির অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ইস টু টু ইস টু ফাইভ এই সম্পর্কিত আরেকটা প্রশ্ন থাকে যেটা দুই অথবা তিন নম্বর কি প্রশ্নটা না এভাবে আসে একটা প্রশ্ন যে ওজন বাক্সে বাটকারাগুলির অনুপাত কি রাখা হয় এবং কেন রাখা হয় তাহলে কি রাখা হয় ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফাইভ এর জন্য এক নম্বর এবং কেন এই অনুপাতে সাজিয়ে রাখা হয় তার জন্য থাকে দু নম্বর অবশ্যই প্রশ্নটা করে নেবে পরের প্রশ্ন দেখো বলেছে রৈখিক স্কেলের লঘিষ্ট ধ্রুব তো এখানে রৈখিক স্কেলের লঘিষ্ট ধ্রুবকটা কি হবে তো এখানে আমরা উত্তরটা দেখে নেব বলেছে ওয়ান সেন্টিমিটার জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো জিরোটিমিটার তো এখানে সঠিক উত্তর হবে সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন তোমরা লক্ষ্য করো পরে নম্বর প্রশ্নে বলেছে নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো আবর্ত গতি ঘূর্ণন গতি রৈখিক গতি মিশ্র গতি এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে বি অর্থাৎ ঘূর্ণন গতি কোশ্চেনগুলো খেয়াল করে রেখো খুব এখানে কারণ এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে পরবর্তী প্রশ্ন বলেছে ভর ও বেগের সময়ে যে ভৌত রাশির সৃষ্টি হয় তার সিজিএস একক ভর সময় যে ভৌত রাশিটা সৃষ্টি হবে তার সিজিএস একক এখানে চেয়েছে তো উত্তর তোমাদের কোনটা হবে বলেছে এখানে সঠিক উত্তর যেটা হবে দেখো জি পয়েন্ট সেন্টিমিটার গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড হবে সেন্টিমিটার সেকেন্ড এটা তোমাদের উত্তর হবে পরবর্তী প্রশ্ন অর্থাৎ সি হচ্ছে এখানে সঠিক উত্তর তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের পরে ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্যাথড রসি কি ধরনের কোনা দিয়ে তৈরি ধাতব তড়িত নিরপেক্ষ ঋণাত্মক ধনাত্মক এখানে তোমাদের উত্তর হবে সি অর্থাৎ ঋণাত্মক তারপর সাত নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন মৌলের প্রাকৃতিক আইসোটোপ নেই প্রাকৃতিক আইসোটোপ নেই বলেছে ক্লোরিন সোডিয়াম অক্সিজেন হাইড্রোজেন এখানে উত্তর হবে বি অর্থাৎ সোডিয়াম পরের আট নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ যে দুইটি মৌল আছে এরা পরস্পর দেখো এর পাওয়ার আছে অর্থাৎ ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ আর প্রোটন সংখ্যা বিরানব্বই এর ভর সংখ্যা হচ্ছে দুশো প্রোটন সংখ্যা বিরানব্বই তাহলে উভয় মোমের মধ্যে এখানে প্রোটন সংখ্যা এখানে কিন্তু বা ইলেকট্রন সংখ্যা কিন্তু মিল আছে কেমন তো এখানে বলেছে এদের পরস্পর সম্পর্কটা কি হবে আইসোটোন আইসোবার আইসোমার আইসোটোপ এখানে উত্তরটা হবে ডি অর্থাৎ আইসোটোপ বোঝা গেছে অর্থাৎ যাদের নিচের সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যাগুলো একই হবে তারা পরস্পর আইসোটোপ হবে এরপর থাকছে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে একই একক বিশিষ্ট স্কেলার ও ভেক্টর রাশির নাম একই একক বিশিষ্ট স্কেলার এবং ভেক্টর রাশির নাম চেয়েছে উত্তরটা হবে দ্রুতি পরের অথবাদি দিয়ে প্রশ্ন আছে হার্জ কোন ভৌত রাশির একক এর উত্তরটা হবে এসআইতে কম্পাঙ্কের একক তাহলে হার্জ কোন ভৌত রাশির একক কম্পাঙ্কের একক এবং সেখানে উল্লেখ করবে এসআইতে এসআইতে কম্পাঙ্কের একক হয় হার্জ পরের প্রশ্ন সিজিএস পদ্ধতিতে কোন তরলের ঘনত্ব যদি গ্রাম পার হলে তার ঘনত্ব কত হবে এস আই তে তার ঘনত্ব হবে সেভেন হান্ড্রেড কিলোগ্রাম পার এম কিউ তো আবারও বলছি সেভেন জিরো জিরো কেজি পার এম কিউ পরবর্তী প্রশ্ন ভারী ও হালকা বস্তুর মধ্যে কার তরণ বেশি হবে বিনা বাধাই বলেছে ভারী আর হালকা বস্তুর মধ্যে কার তরণ বেশি হবে এখানে উত্তরটা হবে উভয় বস্তুর তরণ সমান হবে পরের প্রশ্ন পাখির আকাশে ওরা নিউটনের কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তাহলে পাখি আকাশে ওড়া নিউটনের কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা হয়েছে এর উত্তরটা হবে নিউটনের তৃতীয় সূত্র দিয়ে অথবা দিয়ে একটি প্রশ্ন আছে বলেছে বেগ সময় লেখচিত্র সম ওই অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা কি নির্দেশ করে এর উত্তরটা হবে স্মরণ নির্দেশ করে পরের পাঁচ নম্বর প্রশ্ন বলেছে বৃত্তপথে পরিভ্রমণরত কোন হবে উত্তরটা হবে বেগের অভিমুখ স্পর্শক স্পর্শক বরাবর হবে আবারও বলছে বেগের অভিমুখ স্পর্শক বরাবর হবে নম্বর প্রশ্ন বলেছে আইসোটোপের জন্য কোন প্রাথমিক কোনাটি দায়ী উত্তর হবে প্রোটন পরবর্তী বলেছে নাইনটিন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মঙ্গলের এম কক্ষে কটি ইলেকট্রন থাকবে আটটি ইলেকট্রন থাকবে এরপর তোমরা লক্ষ্য করো এখানে প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলো তোমরা একটু পাঠ্য বই থেকে উত্তরগুলো সংগ্রহ করে নিও অবশ্যই তোমরা পেয়ে যাবে উত্তরগুলো সাধারণ তুলাযন্ত্রের যন্ত্রের সুবিধিতার দুটি শর্ত এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা তোমাদের পাঠ্যবের প্রথম অর্থাৎ পরিমাপ যে অধ্যায় আছে ওই অধ্যায়ে পেয়ে যাবে তারপর হচ্ছে একটি সাধারণ স্কেলের সাহায্যে বইয়ের পাতার বেদ কিভাবে নির্ণয় করবে এটাও তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন এবং এখানে বলে রাখি বইয়ের সাধারণ স্কেল দিয়ে যেমন বইয়ের পাতার বেদ নির্ণয় করতে বলেছে একই রকম ভাবে সরুতারের ব্যাস নির্ণয়টাও তোমরা করে রাখবে তারপর মাপকচুম ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়া হাট কিভাবে নির্ণয় করে এটাও তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন অবশ্যই করবে একটি খালি ট্রাক ও একটি বোঝাই ট্রাক একই বেগে গতিশীল গতিশীল কোনটি থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে যুক্তি সহ এটা তোমার দ্বিতীয় অধ্যায়ের বলো গতি অধ্যায়ের প্রশ্ন বন্দুক থেকে গুলি শুনলে বন্দুক পিছন দিকে ধাক্কা হয় এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং ঘর বস্তু যারদের পরিমাপ ও কথাটি ব্যাখ্যা করো এটাও তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন তো এই প্রশ্নগুলোকে অবশ্যই করবে তোমরা প্রথম দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পেয়ে যাচ্ছ তো এগুলোর উত্তর খুব সহজেই পাবে তোমরা টেক্সট বুকেই পাবে সহায়িকা ছাড়া তোমাদের টেক্স বুক থাকলে সেখান থেকে পেয়ে যাবে এগুলো দুই নম্বরের প্রশ্ন আর আলোচনা করছি না এরপর তোমরা দেখে নাও এপাশে আরো কিছু প্রশ্ন আছে বল পরিমাপ সংক্রান্ত গতিসূত্র অবশ্যই করবে আইসোটপগুলি রাসায়নিক ধর্ম ভিন্ন হয় কেন এটা হচ্ছে তোমাদের যে মোলার মূলের ধারণা অধ্যায় সেখান থেকে পেয়ে যাবে পারমাণবিক সংখ্যাকে মৌলিক স্বীকার্য ধর্ম বলা হয় কেন তারপর হচ্ছে রাদার পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো আয়নন শক্তি বলতে কি বোঝো তো এইগুলো হচ্ছে তোমাদের দুই নম্বরের প্রশ্ন তোমরা মূলের ধারণা অধ্যায় পাবে তারপর থাক সে চারের দাগে কিছু গাণিতিক সমস্যা বিশেষত তোমরা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই করবে প্রত্যেকে এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এসিকুয়েল ইউটি প্লাস ওয়ান বাই টু এ টি স্কোয়ার সমীকরণ প্রতিষ্ঠা করো আর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন তোমাদের থাকে আরও আছে এখানে কিছু প্রশ্ন অথবা দিয়ে বস্তুটির অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে আর এখানে একটা গাণিতিক সমস্যা আছে তারপর এখানে দেখো একটি পরমাণুর এম কক্ষে তিনটি ইলেকট্রন আছে ওই ভর সংখ্যা টোয়েন্টি সেভেন হলে পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয় করো তো এটা তোমাদের পরমাণুর গঠন থেকে এই প্রশ্নটা এসেছে আমি তোমাদের পরবর্তীতে এই পরমাণুর গঠনের যে গাণিতিক সমস্যা আছে এ নিয়ে একটা ভিডিও করে দেব আর সেখানে তোমাদের এই ধরনের প্রশ্নের সমস্ত সমাধানগুলো তোমরা পেয়ে যাবে নিজেরাই সমাধান করতে পারবে তো এগুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো পরবর্তীতে আমি চেষ্টা করব গাণিতিক সমস্যাগুলো সমাধান দেওয়া এরপরে তোমাদের পরবর্তী স্কুলের সমাধান দেওয়া হবে এবং তোমাদের এক এক করে তোমাদের অন্যান্য বিষয়ের সমাধান দেওয়া হবে তোমরা এভাবে পাঁচটা ছটা করে স্কুল প্র্যাকটিস করো অবশ্যই পরীক্ষাতে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে সঙ্গে বিভিন্ন স্কুল থেকে জোগাড় করা বিভিন্ন প্রশ্নপত্রের তোমাদের আলোচনা করে দেওয়া হয়েছে প্রথম ইউনিটে তো যদি তোমরা দেখতে চাও ওই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে চাইলে তোমরা দেখে নিতে পারো